আসসালামু আলাইকুম অনেকেই আমার ফেসবুকে একটি পোস্ট দেখেছেন আমার অফিসের পেজেও পোস্টটি করা হয়েছে যে জাপানিজ সিভিল ইঞ্জিনিয়ার যারা আছে ডিপ্লোমা পাস করেছেন অথবা বিএসসি পাশ করেছেন অথবা এমএসসি পাশ করেছেন এরকম যারা আছেন তাদের জন্য ওয়ার্ক ভিসা অর্থাৎ ইঞ্জিনিয়ার বা ইন্টারন্যাশনাল জব সার্ভিস ভিসা আছে তো এই ভিসাতে গেলে কি কি সুবিধা এবং এই ভিসাতে যেতে খরচ কেমন হতে পারে সেটার উপর বিস্তারিত আলোচনা করব আপনি যদি ইন্টারন্যাশনাল জব সার্ভিস ভিসাতে যেতে চান অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পাস হতে হবে রিসেন্ট যে আমার ডিমান্ডটি আছে সেটার ভিতরে তো সিভিল ইঞ্জিনিয়ারে যদি আপনার ডিপ্লোমা বিএসসি অথবা এমএসসি করা থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন এবং সেই সাথে আপনার জাপানিজ ভাষার দক্ষতা এন ফাইভ অর্থাৎ বেসিক যে লেভেলটি আছে সেটা থাকতে হবে অর্থাৎ আপনি যদি ইঞ্জিনিয়ারিং জব সার্ভিস বিষয়তে যেতে চান আমার বর্তমান যে ডিমান্ড আছে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য সেটাতে তাহলে আপনার বেসিক ফাইভ লেভেলটি পাশ করতে হবে অথবা অধ্যয়নরত থাকলে আপনি যেতে পারবেন এই জব সার্ভিস বিষয়ে যদি আপনি যান তিন থেকে চার মাস পরে কিন্তু স্পাউস নিয়ে যাওয়া যায় যেটা অনেকের জন্য অনেক ভালো কারণ যাওয়ার পরে সবাই তার পরিবারের বা তার স্ত্রীকে নিয়ে যেতে চান বা স্বামীকে নিয়ে যেতে চান সেক্ষেত্রে কিন্তু এটা একটা বেটার অপরচুনিটি এই সার্ভিস ভিসার আরও একটা বিষয় সেটা হলো আপনার স্যালারিটা বেশি থাকে বোনাস সিস্টেম ভালো থাকে এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকে সপ্তাহে দুই দিন ছুটি পাচ্ছেন সেই সাথে আপনি চাইলে যদি ওভারটাইমের সিস্টেম থাকে তাহলে কিন্তু ওভারটাইমও করতে পারতেছেন এখন এটাতে যেতে কত টাকা লাগে এটা সম্পর্কে অনেকেই জানতে চাবেন দেখুন এখানে টাকার বিষয়টা বলা খুব একটা ঠিক হবে না কারণ এক এক এজেন্সি এক এক রকম নেয় আপনি আমার এজেন্সিতে আসেন বা আমার অফিসে আসেন আমার সাথে দেখা করেন ইনশাল্লাহ আপনাদের ইন ডিটেলস আরও যে তথ্যগুলো আছে সেগুলো দিয়ে সহায়তা করব আপনি যদি ভবিষ্যতের জন্যও চিন্তা করেন যে আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করি ডিপ্লোমা পাশ করব কিছুদিন পর সেক্ষেত্রে আপনি এখন থেকে ভাষা শেখা শুরু করে দেন আমাদের এই ধরনের ডিমান্ড সামনে কিন্তু আরও অনেক আসবে তো আশা করি আপনারা যারা যেতে চাচ্ছেন এই মুহূর্তে যাদের পাশ আছে তারা যোগাযোগ করুন ইতিমধ্যে অনেকেই তাদের ডকুমেন্টস দিয়েছেন আমরা চেষ্টা করবো খুব দ্রুত সময় তাদের ইন্টারভিউয়ের ব্যবস্থা করার জন্য এবং আশা করা যাচ্ছে এই মাসের ভিতরে আমরা তাদের ইন্টারভিউয়ের ব্যবস্থা করতে পারব। যদি অন্য কোন জব সার্ভিস ভিসায় বা ওয়ার্ক পারমিটে যেতে চান জাপানেই যেমন এসএসডাব্লু ওয়ার্ক ভিসা আছে সেটার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন বর্তমানে আমাদের বিভিন্ন সেক্টরে অনেক লোক প্রয়োজন তো আপনারা জাপানিজ ভাষা শিখুন জব ভিসা স্টুডেন্ট ভিসা বা ইন্টারন্যাশনাল জব সার্ভিস ভেশা যে কোনো একটাতে আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ যেতে পারবেন